হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফালুন ডট সৈকত। তো তোমরা কেমন আছো? আসলে প্রত্যেকে ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আমিও ভালো রয়েছি। তো এখন সকাল বাজে প্রায় 9:30। তো এখন দেখতে পাচ্ছি আমি রেডি শেডি হয়ে গেছি। তো আজকে যাব কালীবাড়ি খালোর পুজো দিতে। বাগনান জানো অনেকেই, আবার অনেকেই জানো না। তো চলো আজকে দেখাবো ওখানে মন্দিরটা। তো সাথে আছে মা আর আমি, ভিডিওটা দেখতে থাকবো, স্কুটি নিয়ে যাবো। তো এখন টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো, এবার উঠে পড়ছি আস্তে আস্তে স্কুটিতে। আর ভিডিওটা করে দিচ্ছিল সৈকত। আর না না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। পেছনে দেখতেই পাচ্ছো আমার শাশুড়ি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আর প্রচণ্ড ঠান্ডার জন্য জ্যাকেট পরে নিয়েছিলাম, জানো কীভাবে ঠান্ডাটা পড়েছে। জ্যাকেটটা পরে নিয়ে আর সেইদিকে মাথা নাচতে শুরু করে দিয়েছে। দেখো একবার তোমরা সব সময় মানে আনন্দ ফুর্তি, এটাই ভালো না, তাই না? তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি স্কুটিতে করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন চলে এসেছি কালীবাড়িতে। তো মাকে দেখে না দর্শন করলো। তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছিলো ততক্ষণ, কারণ আমরা টাইমের মধ্যে চলে এসেছিলাম, তখন মানে পুজো হবে। তো আমরা পুজোটা দিয়ে নিয়েছিলাম, তখন ভিডিও করতে কিন্তু তাই পরেই করছি। দেখতে পাচ্ছ এটা সামনে রয়েছে শিব মন্দির, সাইডে দুর্গা মন্দিরে রয়েছে। আর অনেক মানুষজন এসেছিলো সেদিনকে, প্রচণ্ড ভিড়ও হয়েছিল, মানে 2-3 বার ধরে পুজো ছিল। তো আমরা ভাবছি এবার বাইরের দিকে বেরিয়ে যাই। তো বেরোতে বেরোতে মাকে বলছি, মা চলো ছবি তুলি। মা তখন বলছে ঠিক আছে ঠিক আছে, ছবি তুলছি, মা পোস্ট দিচ্ছে। তো তারপর মা বুঝতে পেরে গেছে না আমি ভিডিও করছি, তখন থাকতে ভিডিও করছি, আমি থাকবো না থাকবো বলে সরে গেলো। তো এবার আমরা একদমই মন্দিরের বাইরে চলেছি, এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এরকম। দেখ আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা এতটুকু ছিল, টাটা।